ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপি নেতাদের আতঙ্কে ছেড়ে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার এই যে মামুদপুরে এক যুবক, এক যে ব্যক্তি, সেই ব্যক্তি কালাচাঁদ মিন্টু নামে এক ব্যক্তি কিন্তু তার মৃত্যু হয় এবং তার অস্বাভাবিক মৃত্যু হয়। তাকে আজ সকালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় একটি বাগানে, এবং যেটা কালাচাঁদ মিন্টুর পক্ষ থেকে যেটা যে ঘটনা ঘটেছে, এনআরসি নিয়ে আতঙ্কে ভুগছিলেন তাদের সে এবং তার জেরেই কিন্তু আত্মঘাতী হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং তার জেরে আজ কিন্তু তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়েছে, এবং তাতে লেখা আছে বিজেপি বাঙালি তাড়ানো নীতি, এনআরসি ভয়ে মামুদপুর গ্রামের কালাচাঁদ মিত্রের অকাল মৃত্যুর প্রতিবাদে ধিক্কার মিছিল। অর্থাৎ কালাচাঁদ মিত্রের তার সেই যে অকাল মৃত্যু, তার অকাল এনআরসি নিয়ে সে আতঙ্কে ভুগছিল বলে তার পরিবারের দাবি, এবং তার জেরে সে আত্মঘাতী হয়েছে, এবং তার জেরে আজকে ধিক্কার মিছিল বের করেছেন স্থানীয় হলতা ব্লকের সভাপতি জাহাঙ্গীর খানের নেতৃত্বে। এই মিছিল বেরিয়েছে এবং এই মিছিল কিন্তু সুদূর প্রসারী চলতে থাকবে, এবং যেটা মিছিলের পুরোপুরি নেতৃত্ব দিচ্ছেন জাহাঙ্গীর খান। কথা বলে নেবো দাদা, আজকের এই মিছিল কি নিয়ে? ঠিক আজকের মিছিল হচ্ছে আমাদের মল্লিকপুর অঞ্চলে মামুদপুর গ্রামে একটা কালাচাঁদ মিত্র বলে ছেলে এনআরসির ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সে আজকে আত্মহত্যা করেছেন, তার প্রতিবাদে আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের ধিক্কার মিছিল আমরা করছি। এই মিছিল কত দূর? এই মিছিল মল্লিকপুর স্ট্যান্ড পর্যন্ত চলবে। এই যে কালাচাঁদের যে মৃত্যু হয়েছে, একটা আতঙ্কে ভুগছিল, সেই সাধারণ মানুষকে কি বোঝাবে? সাধারণ মানুষকে এটাই বোঝাতে চাইছি যে এনআরসি নিয়ে আমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ আমাদের বাংলার অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, উনি সর্বদা সাধারণ মানুষের সঙ্গে থাকেন। উনি অলরেডি বার্তা দিয়েছেন যে বিজেপি যে বলছে 2 কোটি বাংলা থেকে বিতাড়িত করবে এনআরসির আওতায়, দিদি বলেছেন 2 কোটি জায়গায় 2 জন লোককে আমরা বিতাড়িত করতে দেবো না যতক্ষণ না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন আমাদের সঙ্গে। বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ আনা, বিজেপি একটা অভিযোগ আপনারা আনছেন, বিজেপি তো আতঙ্কিত করছে, কারণ বিজেপির পরিস্থিতি বা অর্থনৈতিক অবস্থা সংকটে হচ্ছে এবং গোটা ইন্ডিয়া আজকের অবস্থার মধ্যে পড়ছে এবং অর্থনীতি ভেঙে পড়েছে, তাই সেই ধারাটাকে সরানোর জন্য আজকে পশ্চিমবঙ্গের এনআরসি নিয়ে মানুষের মধ্যে একটা ভয়ের ভীতি সন্ত্রাসী। স্থানীয় ব্লক সভাপতি জাহাঙ্গীর খান তিনি যেটা জানাচ্ছেন যে বিজেপি একটা এই এনআরসি নিয়ে আতঙ্ক সৃষ্টি করেছেন, এবং তার জেরেই কিন্তু এই যুবক বা এই ব্যক্তি আত্মঘাতী হলেন এই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার মামুদপুরে, এবং তার জেরেই আজকে কিন্তু এই ধিক্কার মিছিল স্থানীয় ব্লক সভাপতির নেতৃত্বে, এবং সেই এই মিছিল কিন্তু সুদূর প্রসারী, বহু মানুষ পা মিলিয়েছে এবং মহিলারাও উপস্থিত রয়েছেন এই মিছিলে, যদিও বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগ স্বীকার করা হয়েছে। এবং গোটা ঘটনার প্রক্রিয়া কিন্তু এখনও রাজ্য রাজনীতি, কিন্তু এখনও যে এখানে যে তৃণমূল বিজেপির রাজনীতি এই ফলতায় আবার নতুন করে শুরু হয়েছে এনআরসিকে কেন্দ্র করে। অরূপ মাজা, এবিপি আনন্দ, ফলতা।